হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এম ফুড ব্লগ আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের জন্য সেরা স্বাদের এবং কিছুটা ভিন্ন স্বাদের একটি মিষ্টি কুমড়োর রেসিপি নিয়ে এই মিষ্টি কুমড়োর গাছ প্রায় বাড়িতেই লাগিয়ে থাকি তাছাড়াও বাজার থেকে কিনে নিয়ে আসা হয় সপ্তাহে যেই দিনগুলো নিরামিষ খাই সেই দিনগুলোতে কিন্তু প্রায় দিনই আনা হয় এই মিষ্টি কুমড়ো তো চলুন আজকে এই মিষ্টি কুমড়ো দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করে দেখায় তো বেশি কথা না বলে আমার আজকের রেসিপিটি হলো মিষ্টি কুমড়োর বড়া কীভাবে বানাতে হয় কী কী উপকরণ লাগে চলুন পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো মিষ্টি কুমড়োর বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি পাঁচশো গ্রাম মিষ্টি কুমড়ো তো মিষ্টি কুমড়োটা কিন্তু বেশ পাকা নিতে হবে এবং বেশ লাল দেখে নিতে হবে নইলে কিন্তু বড়াটা একদমই ভালো লাগবে না তো এখন আমি এই কুমড়োটাকে কেটে নেব তো তার সাথে সাথে আমি বসে পড়েছি একটা বটি একটা প্লেট আর একটা ছোট্ট বোল তো এখন আমি এই বটির সাহায্যে এই কুমড়োটাকে কেটে নেব সবার প্রথমে এই কুমড়োটাকে তিন ভাগে ভাগ করে নেব তারপরে এই কুমড়োর যে খোসাটা আছে সেই খোসাটাকে কিন্তু আমি ছাড়িয়ে নেব তার জন্য একটা বটির সাহায্যে খোসাগুলোকে ঠিক এই ভাবে ছাড়িয়ে নিতে হবে আর কুমড়োর খোসাটা যদি না ছাড়ানো যায় এই কুমড়োর যে খোসার শক্ত অংশটা রয়েছে সেটা যখন মুখে বাঁধবে একদমই মোটেই ভালো লাগবে না খেতে তো তার জন্য সব খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। একটা টুকরো ছাড়ানো হয়ে গেছে বাকি যে কুমড়োর আরও দুটো টুকরো আছে সেই টুকরোগুলোকেও কিন্তু একইভাবে আমি খোসাগুলোকে ছাড়িয়ে নেব প্রত্যেকটা কুমড়োর খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এবার এই টুকরো করে রাখা কুমড়োগুলোর মধ্যে থেকে আরও ছোট ছোট টুকরো করে নেব সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সবার প্রথমে তিন পিস করে নেবো এইরকমভাবে এবং তারই মধ্যে আরও ছোট ছোটো টুকরো করে নেব ঠিক এই রকমভাবে আমি এখানে ছোট ছোট সাইজের টুকরো করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে বড়ো সাইজের করে নিতে পারেন কিন্তু তবে কোনো অসুবিধা হয় না তবে এই রকম ছোট ছোট টুকরো করলে দেখতেও ভালো লাগে এবং সিদ্ধটাও কিন্তু খুব সহজে হয়ে যায় এবারে এই বোলটার মধ্যে টুকরো করে রাখা কুমড়োগুলোকে নিয়ে নিলাম একইভাবে সব কুমড়োগুলোকে টুকরো করে নেব এবং এই বোল্ডের মধ্যে নিয়ে নেব সব কুমড়োগুলো একইভাবে কেটে নিয়েছি এবারে এই কুমড়োগুলোকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব কুমড়োগুলোকে জল দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি এবারে চলুন রান্নাটা এখন শুরু করা যাক তো তার জন্য সবার প্রথমে গ্যাসটাকে অন করে নিলাম এবং ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ জল কুমড়োগুলোকে ভালো মতো সিদ্ধ করে নেওয়ার জন্য জলটা আমি এখানে মিডিয়াম কাপের দুই কাপ ব্যবহার করেছি বেশি জল দিলে কিন্তু কুমড়োর মধ্যে অ্যাবজর্ব যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু একদমই ভালো হয় না এবারে ওই যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম সেই কুমড়োগুলো কিন্তু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সব কুমড়োগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো টুকরো করে রাখা কুমড়োগুলোকে সব কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন লবণ লবণটাকে দিয়ে ভালো মতো কুমড়োর জলের মধ্যে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে দিলাম কুমড়োগুলো সিদ্ধ হওয়ার জন্য পাঁচ মিনিট পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এখন আমি তুলে নিলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন কুমড়োগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে এসেছে তো এখন গ্যাসটাকে অফ করে দিয়ে কড়াইটা নামিয়ে নেব এবং এই কুমড়োগুলোর মধ্যে থেকে জলটাকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নেব সিদ্ধ করে রাখা কুমড়োগুলোর মধ্যে থেকে জলটাকে খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছিলাম এবং একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছিলাম তো এখানে একটা মিক্সার জার নিয়েছি এই জারের মধ্যে এই সিদ্ধ করে রাখা কুমড়োগুলোকে একে একে নিয়ে নেব এই জারটার মধ্যে এবং একটা সুন্দর স্মুথ পেস্ট তৈরি করে নেব একটা কথা আপনাদের মনে রাখতে হবে সিদ্ধ করে রাখা কুমড়োগুলো এই গরম অবস্থাতেই ব্লেন্ড করতে হবে নইলে কিন্তু শক্তভাব হয়ে যায় মোটেই ভালো হয় না তো সব কুমড়োগুলোকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এবং ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম এবারে মিক্সার ব্লেন্ডে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে কতটা সুন্দর লাগছে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে একদম মিহিভাবে একটা পেস্ট তৈরি করে নিলাম তো মিষ্টি কুমড়োর পেস্টটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য কয়েক মিনিটের জন্য রেখে দিলাম কয়েক মিনিট হয়ে গেছে এখানে একটা স্টিলের গামলা নিয়ে নিয়েছি এবার ওই যে তৈরি করে রাখা কুমড়োর পেস্টটাকে এই গামলার মধ্যে নিয়ে নিলাম এবারে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো মিডিয়াম কাপের দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো দিলে কিন্তু যথেষ্ট হয়ে যায় আর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি এক কাপ প্রথমে দিয়ে দিয়েছি আরও এক কাপ দিয়ে দিলাম ময়দা আর দিচ্ছি টু টি স্পুন মৌরি দিয়ে দিচ্ছি টু টি স্পুন কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ এবারে সব কিছু উপকরণ দিয়ে বেশ কিছুক্ষণ সময় দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে তবে স্পুন দিয়ে মাখতে যাবেন না যেন হাত দিয়ে ভালো মতো না মাখলে কিন্তু সব কিছু ভালো মতো মিশবে না এবারে বলে দিই ব্যাটারের থিকনেসটা ঠিক কেমন রাখবেন যেমন কলার বড়া বা তালের বড়া বানান ঠিক সেই রকমভাবে ব্যাটারের থিকনেসটা রাখবেন আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি বা কোনো রকম জল লাগবেও না ব্যাটারটা প্রায় মাখা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি তো আমি এখানে মিডিয়াম কাপের দুই কাপ চিনি ব্যবহার করেছি কারণটা হচ্ছে তালের বড়া যেমন মিষ্টি তাকের হয় সেরকমই কিন্তু কুমড়োর বড়াটাও মিষ্টি তাকের হবে আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা বাটা এবারে চিনি আর কাঁচা লঙ্কাটাকে আরও একবার ভালো মতো মাখিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ সময় দিয়ে যেমন ধরুন পাঁচ মিনিট সময় দিয়ে ভালো ফেটিয়ে খুব সুন্দরভাবে ব্যাটারটাকে ফেটানো হয়ে গেছে এখন বড়া তৈরি করার জন্য রেডি তো তার জন্য গ্যাসটাকে আবারও অন করে দিলাম এবং ওভেনের ওপর কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম রিফাইন অয়েল তেল তো তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে তো আমি কী করে বুঝবো যে তেলটা গরম হয়ে গেছে তো আমি এখানে একটা ঝান্না হাতা নিয়েছিলাম এবং কড়াইয়ের চারিপাশটা ঝান্না হাতা দিয়ে তেলটাকে ছড়িয়ে নিলাম তো তখনই আমি বুঝতে পেরে গেছি যে তেলটা গরম হয়ে গেছে এবারে ওই যে তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা ওই কুমড়োর ব্যাটারটা একে একে ঠিক তালের বড়ার মতো সাইজ করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো এক একবারে দশ থেকে বারোটা করে আমি তেলের মধ্যে ছাড়বো এই কুমড়োর বড়াগুলো নইলে কিন্তু ভালো মতো ভাজার জায়গা হয়ে উঠবে না আর অবশ্যই করে তেলটাকে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রাখতে হবে নইলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে এবং দেখতে ভালো লাগবে না ভিতর থেকে কাঁচা হয়ে থাকবে ভাজাটাও কিন্তু ভালো হবে না তো তার জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেতে রেখে এক থেকে দুই মিনিট ধরে সময় দিয়ে উল্টে পাল্টে ভালো মতো ভিজে নিতে হবে বড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবারে তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নেবো একটা প্লেটের মধ্যে আর বাকি যে বড়াগুলো ছিল সেগুলোকে তেলটাকে ঝরিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবারে একইভাবে ভেজে নেব প্রত্যেকটা কুমড়োর বড়াকে বাকি যে ব্যাটারটা আছে সে ব্যাটারটা আরও একবার দিয়ে দিলাম তেলের মধ্যে একইভাবে বড়াগুলো ভাজার জন্য বন্ধুরা আপনারা দেখতেই পারলেন ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে একদম ইউনিক এবং ভিন্ন স্বাদের মুচমুচে মিষ্টি কুমড়োর বড়া রেসিপি তৈরি করে দেখালাম আপনাদেরকে তো এই ভাবে আপনারা তৈরি করুন আর আমাকে অবশ্যই করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে আপনারা অবশ্যই করে একটি হলেও বাড়িতে তৈরি করুন এবং বাড়ির সকলকে খাওয়ান দেখবেন সবাই খুব পছন্দ করবে তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভীষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না পাশে থাকা বেলাইকের নোটিফিকেশান অলমুট করে রাখবেন তাহলে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন নতুন কিছু রেসিপি নিয়ে